ফাউন্ডেশন আজকে আমি অ্যাডিসনস প্রোজ স্টাইল নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকের আলোচনার টপিকটা হচ্ছে অ্যাডিসনস প্রোজ স্টাইল আসলে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তোমাদের জন্য এটা আসলে জানা খুবই দরকার আসলে এটা অনেকেই পড়তে গেলে বলে যে খুব একটা কঠিন লাগতেছে মানে বিষয়গুলো ভাষাগুলো বুঝতে পারি না বা কি কি বিষয়গুলো আছে এটা আসলে বুঝতে পারি না সো আমি এই বিষয়টা আজকে পয়েন্ট আউট করে খুব সুন্দর করে বুঝিয়ে বলবো যাতে তোমাদের এটা খুব ইজি হয়ে যায় অর্থাৎ তুমি এই প্রশ্নটার ফুল কনসেপশন যাতে পেয়ে যাও সো ফুল কনসেপশন পেতে হলে এই ভিডিওটা তোমাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করনি তারা সাবস্ক্রাইব করে নেবে আর সো চলো কথা না বাড়ি মেন আলোচনায় চলে যাওয়া যাক সো সর্বপ্রথম ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনটা তুমি কেমন করে দেবে ইন্ট্রোডাকশনে সর্বপ্রথম তুমি রাইটারের লাইভ ডিউরেশনটা দেবে যেটা আমরা বরাবরই বলে থাকি যে এটা তোমাকে খাতা একটা এক্সট্রা আউটপুট দেবে সো অ্যাডিসনের লাইভ ডিউরেশনটা হচ্ছে 1672 থেকে 1719 আমি আবার বলছি 1672 থেকে 1719 এরপরে চলো যে এই বাকি যে লাইনগুলো যে তার প্রোজ স্টাইল রিলেটেড ইন্ট্রোডাক্টরি লাইনগুলো তুমি নিজের মতো করে সাজিয়ে দাও অর্থাৎ শো ইওর ক্রিয়েটিভিটি যেটা আমরা বারবার বলি নিজে একজন ক্রিয়েটিভ হও তাহলে তোমার রাইটিং ক্যাপাসিটিটা অন্যদের চেয়ে আলাদা হবে আর এই ক্ষেত্রে স্যার গড়ে মার্ক দিতে পারবে না অর্থাৎ তুমি অন্যদের চেয়ে এগিয়ে থাকবে তোমার ক্রিয়েটিভিটির জন্য এরপরে যে পয়েন্টগুলো আমি এখন বলবো যে অ্যাডিসনস যে প্রোজ স্টাইলের মধ্যে কী কী পয়েন্টগুলো আছে আসলে এটা প্রথমত দুই ভাগে বিভক্ত নাম্বার ওয়ান মেইন স্টাইল অ্যান্ড নাম্বার টু সাপোর্টিং স্টাইলস নাম্বার ওয়ান মেইন স্টাইলের মধ্যে যে একটাই বিষয় রয়েছে বুঝতে পারতেছো মেইন স্টাইল এখানে একটা হয়েছে স্টাইল রয়েছে সেটা হচ্ছে মিডিল স্টাইল অর্থাৎ অ্যাডিসনের যে মেইন স্টাইলটা রাইটিং ক্যাপাসিটি রাইটিং জিনিয়াস ক্যাপাসিটি যে রাইটিং স্টাইল সেটা হচ্ছে মেইন মিডিল স্টাইল আর মিডিল স্টাইলটা বলতে আসলে আমরা কী বুঝি এটা আসলে তোমাদের জানা দরকার মিডিল স্টাইল বলতে যে রাইটিংগত যে ক্যাপাসিটিগুলো রয়েছে ভাষাগত বা তার এক্সপ্রেশন সংক্রান্ত সকল বিষয়গুলো মিডিয়াম লেভেলে বিলং করে অর্থাৎ এটা একবারে হাই স্ট্যান্ডার্ড লেভেল না আবার সিম্পল লেভেলটাও নয় অর্থাৎ ভাষার ক্ষেত্রে যদি আমি বলি যে তিনি কী করেছেন যে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ হাইলি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ তিনি ব্যবহার করেননি আবার একবার সিম্পল যে ল্যাঙ্গুয়েজ ওর্সোদের মতো এটাও কিন্তু ব্যবহার করেননি আবার ফ্রান্সিস বেকনের মতো যে অ্যাপোরিস্টিক স্টাইলের ক্ষেত্রে আসলে এই অ্যাপোরিস্টিক স্টাইলটা অত্যন্ত জটিল স্টাইল অর্থাৎ এক সেন্টেন্সে দেখা যাচ্ছে একটা প্যারাগ্রাফ তৈরি করা যায় বা এতটাই ভাবগম্ভীর বা ভাবগম্ভীর যে এই একটা সেন্টেন্স অনেক বড় অনেক ব্যাখ্যার এর যে ইন্টারপ্রিটেশন ব্যাখ্যাটা অনেক বড় হয় কিন্তু অ্যাডিসনের এই প্রোজ স্টাইলটা মিডল স্টাইল অর্থাৎ একবারে সিম্পলও না একবারে কি মানে অ্যাপোরিস্টিকও না মানে হাইলি স্ট্যান্ডার্ডও না সো এটা হচ্ছে মিডল স্টাইল আর মিডল স্টাইলের সংক্রান্ত তুমি একটা রেফারেন্স দিতে পারো ডক্টর স্যামুয়েল জনসন বলেছেন যে যে অ্যাডিসনস প্রোজ স্টাইল ইজ দ্য মডেল অফ মিডল স্টাইল অর্থাৎ এই এই পয়েন্টটায় এই মেইন পয়েন্টে এই যে ডক্টর স্যামুয়েল জনসনের যে রেফারেন্সটা আমি বললাম এটা তুমি নিতে পারো এরপর চলো যে সাপোর্টিং স্টাইলসগুলো বাকি কয়টা রয়েছে মোট ছয়টা সাপোর্টিং স্টাইলসগুলো রয়েছে সো এই বাকি যে ছয়টা সাপোর্টিং স্টাইলসগুলো রয়েছে সেগুলো নিয়ে এখন আলোচনা করবো নাম্বার ওয়ান ক্লিয়ারনেস ইন এক্সপ্রেশন অর্থাৎ তিনি যা বলতে চেয়েছেন সেটা তিনি ক্লিয়ার করে বলে দিয়েছেন অর্থাৎ যে তার যে লাইনগুলো যেখানে যে লাইন দরকার কোনো জায়গায় দেখা যাচ্ছে বড় লাইন দরকার সেখানে তিনি বড় লাইন দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে ছোট লাইন দরকার সেখানে তিনি ছোট লাইন দিয়েছেন অর্থাৎ তার আর এই লাইনগুলোর মধ্যেই তিনি তার ফুল কনসেপশনটা ফুল ধারণাটা ক্লিয়ার করে দিয়েছেন যাতে একটা রিডার খুব সহজে একবার পরেই তার এই যে সেন্ট্রাল আইডিয়াগুলো এটা বুঝতে পারে যাতে তার ব্যাখ্যা করতে না হয় বা দেখা যাচ্ছে কোনো কিছু তার কাছে অস্পষ্ট অবস্কিওর যাতে না হয় সো এটা হচ্ছে যে তার ক্লিয়ারনেস ইন এক্সপ্রেশন অর্থাৎ ছোট লাইনের ক্ষেত্রে ছোটভাবে এবং বড় লাইনের ক্ষেত্রে বড়ভাবে দিয়েছেন এক্ষেত্রে তোমরা যদি চাও তাহলে রেফারেন্স দিতে পারো তবে অবশ্যই যে রেফারেন্সগুলো দিবে এই পয়েন্ট রিলেটেড হতে হবে তাহলে বিষয়গুলো অত্যন্ত ভালো হবে আর এই রেফারেন্সের ব্যাপারটা যদি একটু বলি তাহলে দেখা যাচ্ছে যে তোমরা অনেকেই বলো যে রেফারেন্স যত বেশি দেওয়া যাবে তত ভালো হবে আসলে তা নয় রেফারেন্স দুইটা সর্বনিম্ন অ্যাটলিস্ট দুইটা সর্বোচ্চ পাঁচটা অর্থাৎ একটা যে সীমাবদ্ধ মিডিয়াম লেভেল এটা এটা থাকাটা খুব ভালো কারণ যদি বেশি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে বিষয়টা খুব মানে এক্স এক্সপ্রেশন প্রকাশ হয়ে যায় হাইপারবোলিক হয়ে যায় অতটা আসলে দরকার নাই
তোমার খাতা ভালো মার্ক পাওয়ার ক্ষেত্রে। আবার যদি দুইটা নিচে যদি হয়ে যায়, দেখা যাচ্ছে তুমি দিলেই না বা একটা দিলে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বিষয়টা খুব সহজ মানে সস্তা হয়ে যায় এরকম, সেক্ষেত্রে তুমি মার্কটা আসলে খুব একটা ভালো পাবে না। আর দুইটা থেকে পাঁচটা এটা হচ্ছে সীমারেখা, যা খুবই খুবই ভালো হবে যদি এই অনুযায়ী তুমি লিখতে পারো। অর্থাৎ যে এই রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে তুমি দুইটা থেকে পাঁচটার মধ্যে আশা করি সীমাবদ্ধ থাকবে। এরপরে চলো নাম্বার টু, যে বিষয়টা হচ্ছে ইউজ অফ হিউমার। ইউজ অফ হিউমার অর্থাৎ অ্যাডিসন, আসলে এই হিউমার নিয়ে বলার আগে আমি আগে হিউমারের ডেফিনেশনটা বলে নিই। হিউমারটা কি? হিউমার ইজ এ লিটারি ডিভাইস ইন হুইচ দ্য রাইটার রিডিকুলস অন দ্য সোশিয়াল ভাইসেস অ্যান্ড ভ্যানিটিস উইথ এ ভিউ টু কারেক্টিং দেম। অর্থাৎ যে সমাজে যে প্রচলিত যে দোষগুলো বা যাবতীয় যেসব বিষয়গুলো রয়েছে, খারাপ বিষয়গুলো, এগুলো আর কি যে সমালোচনা করার জন্য বা কারেক্ট করার জন্য, সঠিক করার জন্য যে আলোচনা করাটা, যা যে রিডিকুলাস ভাবে যে আলোচনা করা, তা হচ্ছে হিউমার। আসলে অ্যাডিসন একজন তিনি হিউমারিস্ট ছিলেন। আসলে তিনি তার রাইটিং ক্যাপাসিটিতে তিন ধরনের হিউমার ব্যবহার করেছেন। কয়েক প্রকারের? তিন প্রকারের। একটা হচ্ছে স্যাটারিক্যাল, নাম্বার টু আইরনিক্যাল, অ্যান্ড নাম্বার থ্রি যে সাবটাইম কমিক্যাল, অর্থাৎ কমিক যে বিষয়গুলো, হাস্যরসাত্মক বিষয়গুলো। আচ্ছা, স্যাটার কি? স্যাটার ইজ এ লিটারি ডিভাইস ইন হুইচ এ দ্য রাইটার শো বা রিপ্রেজেন্টস দ্য এস্টাবলিশড সোশ্যাল ফলস, অর্থাৎ সমাজে প্রচলিত যে যে ফলসগুলো, যে ভুল ত্রুটিগুলো যেগুলো থাকে, সেগুলো রিপ্রেজেন্ট করে দেখানো হচ্ছে স্যাটার। এগুলোকে আসলে স্যাটারটা আসলে মানে রাইটার যে এই ভুল ত্রুটিগুলো রয়েছে সমাজে প্রচলিত এস্টাবলিশড, কিন্তু এগুলো এগুলোকে তিনি সংশোধন করার চেষ্টা করেন। এরপরে যে আইরনি, আইরনিটা কি? আইরনি ইজ দ্য সাডেন রিভিলেশন অফ ন্যাক ট্রুথ, অর্থাৎ যে নগ্ন সত্য, যে অরিজিনালি যেটা সত্য সেই বিষয়টা সাডেনলি হঠাৎ করে রিভিলেশন হওয়াটাই, প্রকাশ হওয়াটাই হচ্ছে আইরনি। আর কমিকের বিষয়গুলো তো তুমি বুঝতেই পারতেছ। সো এই এই তিন ধরনের হিউমার এই অ্যাডিসন তার রাইটিং এর মধ্যে লিখেছেন। আর এরপরে নাম্বার থ্রি যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে যে ইউজ অফ ক্লাসিক্যাল, ইউজ অফ অ্যালুশনস, আচ্ছা, ইউজ অফ অ্যালুশনস দ্বারা আমরা কি বুঝি? অ্যালুশনটা কি? অ্যালুশন এটা যদি তুমি ব্যাখ্যা করো তাহলে দেখতে পাবে যে এর ব্যাখ্যাটা এমন যে অ্যালুশন ইজ এ লিটারি ডিভাইস ইন হুইচ ইজ দ্য রাইটার রিপ্রেজেন্টস any events, character or story. Actually, এই অ্যালুশনসটা আসলে ক্লাসিক্যালও হতে পারে, আবার মডার্ন রাইটারের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ তাদের যে নাম, মডার্ন রাইটারের দেখাচ্ছে কারো নাম বা কোনো একটা ইভেন্ট, কোনো একটা বিষয় বা কোনো একটা প্লেস, এগুলো রেফারেন্স দেওয়াটাই হচ্ছে অ্যালুশনস। আসলে অ্যাডিসন তার স্যার রজার চার্চ এইখানে তিনি অ্যালুশনসটা দিয়েছেন যে যে কি কি যে পিথাগোরাসের অ্যালুশন, যেটা স্যার রজারের চার্চের মোটো হিসেবে ব্যবহৃত হয়েছিল, যে স্যার রজারের যে পিথাগোরাসের যে অ্যালুশন তা হচ্ছে, আমি এটা রেফারেন্স হিসেবে তুমি লিখতে পারো যে ফার্স্ট ইন অবিডিয়েন্স টু দ্য কান্ট্রিজ রাইটস ওরশিপ দ্য ইমোর্টাল গড, এটা হচ্ছে একটা অ্যালুশনস যেটা তিনি অ্যাডিসন স্যার রজারের চার্চে ব্যবহার করেছেন। এরপরে যে নাম্বার ফোর যে বিষয়টা, তা হচ্ছে যে ইউজ অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝি? যে হাইলি, আচ্ছা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ জানার আগে তোমাকে এটা জানতে হবে যে হাইলি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজটা কি। আসলে হাইলি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে ফ্যান্সিফুল সিমিলিস অ্যান্ড মেটাফোর্সগুলো থাকে, আসলে কোনোরূপ বেশি অলঙ্কার করা এক্সগ্রেটেড এক্সপ্রেশন, যাকে আমরা হাইপারবোল বলি, আসলে এই হাইপারবোলিক যে রেফারেন্সগুলো থাকে এগুলো না দিয়ে সাধারণভাবে ঠিক যেমন যতটুকু দরকার, যেমন ভাবে দরকার আসলে ঠিক সেইভাবে রিপ্রেজেন্ট করা, অর্থাৎ বেশি হাইলি স্ট্যান্ডার্ড না দেখানো, এটা হচ্ছে ইউজ অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সীমাবদ্ধতা রাখা, একবারে সিম্পলও না একবারে কঠিনও না, এটা মিডিয়াম স্টাইল। আগে বলেছি যে তার রাইটিং স্টাইলটা হচ্ছে মিডিল স্টাইল, সুতরাং এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও তিনি এই জন্য ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজটা তিনি ব্যবহার করছেন, সিম্পল ল্যাঙ্গুয়েজও ব্যবহার করেননি, হাইলি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজও ব্যবহার করেননি। এরপরে নম্বর ফাইভ যেটা, সে বিষয়টা হচ্ছে যে ইউজ অফ ক্যারেক্টার্স, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে অ্যাডিসনের রাইটিং ক্যাপাসিটির মধ্যে আসলে ক্যারেক্টারগুলো তিনি কিন্তু উল্লেখ করেছেন, যেটা অন্য আসলে কোনো রাইটারের ক্ষেত্রে ছিল না। আমরা যদি তাকাই
যদি ভালো করে একটু খেয়াল করো তাহলে দেখবে এসিতে আসলে কোনো ক্যারেক্টারই থাকে না, এসে ডাইরেক্টলি প্লেন লিখে যায়। তুমি যদি বেগুনের দিকে তাকাও, অফ ট্রুথ, অফ স্টাডিজ, এগুলোতে কি কোনো ক্যারেক্টার আছে? অবশ্যই নাই। আসলে এগুলো ক্যারেক্টার আসলে দরকারই হয় না এসে লেখার ক্ষেত্রে, কিন্তু অ্যাডিসন তার রাইটিং স্টাইলের মধ্যে কি করেছেন, এই ক্যারেক্টারগুলোকে রিপ্রেজেন্ট করেছেন, ক্যারেক্টারের মাধ্যমে তিনি এই বিষয়গুলো মানে এক্সপোজ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে এই বিষয়গুলো সমাজে থাকা দরকার, এই বিষয়গুলো থাকা দরকার নেই, এই এগুলো বিষয় উপর স্যাটায়ার করেছেন, এই যাবতীয় বিষয়গুলো কোনো কোনো ক্যারেক্টারকে স্যাটায়ার করেছেন এবং কোনো 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 ক্যারেক্টারকে আইডিয়াল হিসেবে রিপ্রেজেন্ট করেছেন তার এই এসেগুলোতে। সো এটা হচ্ছে ইউজ অফ ক্যারেক্টার পয়েন্ট। এরপরে নাম্বার সিক্স যে বিষয়টা, তা হচ্ছে যে কনভারসেশনাল স্টাইল, অর্থাৎ অ্যাডিসনের রাইটিং ক্যাপাসিটির মধ্যে কনভারসেশনটা ছিল। কনভারসেশনটা কি? কনভারসেশন হচ্ছে আলাপ আলোচনা, অর্থাৎ আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু প্রকাশ করা, এটা হচ্ছে কনভারসেশন। আসলে এই কনভারসেশনাল স্টাইলটা অ্যাডিসনের শুধুমাত্র তুমি অ্যাডিসনের রাইটিং ক্যাপাসিটির মধ্যেই পাবে, কারণ এই এই স্টাইলগুলো অ্যাডিসন ছাড়া অন্য কেউ ব্যবহার করেননি। তার স্যার রজার চার্চ এখানে, তারপরে যে স্যার রজার দ্য ডেথ অফ স্যার রজার, দ্য স্পেক্টেটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ, এখানে এই প্রত্যেকটা যে এই এসেগুলো এগুলো সবগুলোই কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে প্রকাশ পায়, একটা ক্যারেক্টার একটা ক্যারেক্টারের সাথে কথা বলছে, এটা হচ্ছে কনভারসেশন। আর এটা অবশ্যই তুমি অ্যাডিসনের রাইটিং ক্যাপাসিটির মধ্যে পাবে। আসলে আমি এই যেগুলো বললাম এগুলো আমি দুই ভাগে ভাগ করেছিলাম, এর কারণ হচ্ছে মেইন স্টাইল আর সাপোর্টিং স্টাইল। কারণ হচ্ছে যে মেইন স্টাইলটা সব এসের মধ্যে রয়েছে, কিন্তু এই সাপোর্টিং স্টাইলগুলো আসলে সব এসের গুলোর মধ্যে নেই, যার জন্য হয়তো দেখা যাচ্ছে কোনো এস কোনো এসেতে সাপোর্টিং স্টাইল যে ছয়টা বলেছি দেখা যাচ্ছে চারটা আছে বা তিনটা আছে বা দেখা যাচ্ছে পাঁচটা আছে, যার জন্য এগুলোকে সাপোর্টিং স্টাইল বলা হয়। আর মেইন স্টাইল তো বুঝতে পারতেছো যে মিডল স্টাইল। সো আশা করি এই পয়েন্টগুলো তোমার খুবই ভালো লাগবে, আর এত সুন্দরভাবে যে রিপ্রেজেন্ট করা হলো, তো আশা করি যে এতে করে তোমার কনসেপশনটাও এতক্ষণে একবারে ক্লিয়ার হয়ে গেছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করবে, আর তুমি তোমার বন্ধুদের সাথে তা শেয়ার করবে। আর তুমি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা টিপে দিবে, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তুমি তার ভিউয়ার্স হতে পারো। সো হ্যাভ এ গুড ডে।